ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. الحمد لله. এবছরে জুন মাসে অনুষ্ঠিতব্য বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত অর্থসহ কোরআনুল কারীম তেলাওয়াতে বিভাগীয় পর্যায়ে মার্কাস থেকে আলহামদুলিল্লাহ প্রথম স্থান অধিকার করেছিল। আহলে হাদিসের আকীদার ক্ষেত্রে কখনো কারোর সাথে লেজুড় ভিত্তি বা এটাও ঠিক ওটাও ঠিক এই আকীদা কখনো পোষণ করে না, যদিও আলহামদুলিল্লাহ সে দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগী হিসেবে লড়েছিল, সিরিয়ালে আসতে পারে নাই এ কারণেই যে সে কোরআনুল কারীমের শেষে সাদাকাল্লাহুল আলিউল আজিম এই বাক্য বলেনি তাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ارشاد হচ্ছে, আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নিশ্চয় আল্লাহর সৃষ্টিসমূহের মধ্যে আসমান জমিন এবং রাত্রি ও দিবসের আগমন নির্গমনে জ্ঞানীদের জন্য আল্লাহর নিদর্শনসমূহ রয়েছে, যারা শুয়ে বসে দাঁড়িয়ে সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি বিষয়ে চিন্তা গবেষণা করে এবং বলে, হে আমাদের প্রতিপালক, তুমি ওগুলোকে অনর্থক সৃষ্টি করনি, মহাপবিত্র তুমি, অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে নিক্ষেপ করো তাকে তো তুমি লাঞ্ছিত করো, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদেরকে একজন আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছি, তিনি আমাদেরকে আহ্বান করেছেন এই বলে যে তুমি বা তোমরা তোমাদের প্রতিপালকের উপরে ঈমান আনো, অতঃপর আমরা ঈমান এনেছি। হে আমাদের প্রতিপালক, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের ভুল ত্রুটিসমূহ মার্জনা করো এবং আমাদেরকে
সৎকর্মশীলদের সাথে মৃত্যু প্রদান করো। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমরা অর্থসহ কুরআনুল কারীম তেলাওয়াত শুনছিলাম আল মারকাজুল ইসলামিয়া সালাফির অষ্টম শ্রেণীর ছাত্র আহনাব মুবাশিরের কাছ থেকে। সে আলহামদুলিল্লাহ এ বছরে জুন মাসে অনুষ্ঠিতব্য বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত অর্থসহ কুরআনুল কারীম তেলাওয়াতে বিভাগীয় পর্যায়ে মারকাজ থেকে আলহামদুলিল্লাহ প্রথম স্থান অধিকার করেছিল। আহলে হাদিসের আকীদার ক্ষেত্রে কখনো কারোর সাথে লেজুড় বৃত্তি বা এটাও ঠিক ওটাও ঠিক এ আকীদা কখনো পোষণ করে না। কেন এই কথা বললাম? যদিও আলহামদুলিল্লাহ সে দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগী হিসেবে লড়েছিল, সেখানে জাতীয় পর্যায়ে ঢাকাতে যাওয়ার পরে সংক্ষিপ্ত কথা, সেখানে তার ত্রুটি হয়েছিল, সে সিরিয়ালে আসতে পারে নাই। এ কারণেই যে সে কোরআনুল কারিমের শেষে সাদাকাল্লাহুল আলিউল আজিম এই বাক্য বলেনি, তাই পরবর্তীতে শিক্ষক মন্ডলী যারা বিচারক মন্ডলী ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করেছে, উস্তাদ জি আমার কি ত্রুটি হয়েছে বলবেন কি দয়া করে, তখন এদিকে তারা ইঙ্গিত দিলেন। কিন্তু কোরআনুল কারিম হচ্ছে সত্য কালাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তো এটা আবার বলার ক্ষেত্রে সাদাকাল্লাহুল আলিউল আজিম আল্লাহ এটা সত্য বলেছেন এ কথা কেন বলতে হবে, দলিল কোথায়? আহলে হাদিসরা এই সমস্ত বাক্যের ক্ষেত্রে কখনো আপোষ করে না। আপোষহীন এক সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ।